সালাফি মানুষদের এক আলেম বাশার বিন হায়াত আলী সম্পর্কে অনেক আহলে হাদিস আলেমরা বাজে মন্তব্য করে, এ বিষয়ে আপনার মতামত কি? শুক্রিয়া ভাইজান প্রশ্ন করেছেন। বাশার বিন হায়াত আহলে হাদিস আলোচকদের মধ্যে যারা ফিল্ডে মাঠ পর্যায়ে কাজ করছে তার বিষয়ে অনেকে আলোচনা সমালোচনা হচ্ছে, এ বিষয়ে আমার মন্তব্য কি? আমার একটাই কথা, যে রান্না করবে তার রান্নাতেই ভুল ত্রুটি বিচ্যুতি হবেই। কথা বুঝতে পারছেন না ভাইজান? রান্না যে করবে তার রান্নাতে ত্রুটি বিচ্যুতি হবে কি হবে না? যে রান্না করবে আর তার রান্নারই খুদ ধরা হবে। আমি কখনো রান্নাই করিনি, এখন আমার রান্নার কেউ খুদ ধরবে? কেউ তো ধরবে না। যে লিখবে তার লেখাতে ভুল থাকবে, কলম যেই ধরবে তার ভুল হবে কি হবে না? মাইক যে ধরবে তার মধ্যে ভুল হবে। কুল্লু বানি আদম খাতাউন, প্রত্যেক আদম সন্তান তারা ভুলকারী। জামে তিরমিজি হাদিস না 2490, তার মানে বোঝা যাচ্ছে এই হাদিসের আলোকে যে আমরা ত্রুটি বিচ্যুটি আমাদের মধ্যে ভুল ভ্রান্তি হতে পারে কি পারে না, শুধু একজন না যে কোনো আলেম হতে পারে, বড় বড় আলেম ওলামাদেরও ভুল হয়েছে। তবে আমাদের কোনো ব্যক্তি যখন সালাফি মানহাজকে প্রচার করছে, কোনো ব্যক্তি যখন সালাফি মানহাজের পক্ষে কথা বলছে অথবা লেখালেখি করছে, তাদের যদি ভুল হয় তাকে সংশোধন করার পদ্ধতি, আর একজন বেদাতি সে ভুল করছে অপপ্রচার করছে তাকে সংশোধন করার পদ্ধতি, এটা আলাদা হওয়া উচিত আছে, উচিত আছে না নাই? সুনানে আবু দাউদ 756 নম্বর হাদিস, 55 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সঙ্গে নামাজ পড়ছে, বাম হাতে পুরো ডান হাত আমরা দিই তাই না ভাইজান? আর ইবনে মাসউদ বাম হাতে পুরো ডান হাত দিয়েছে, কি কথা বলেন? বাম হাতে পুরো ডান হাত দিয়েছে, আলাসুল নামাজরত অবস্থায় তিনি বাম হাতে পুরো ডান হাত করে দিলেন। কথা বুঝতে পারছেন না ভাইজান? তার মানে আমাদের মধ্যে কোনো যদি ভুল হয় অবশ্যই আমাদের ওলামা শায়খ মাশায়েখ যারা আছেন তারা সংশোধন অবশ্যই কি করবেন, করে দিবেন, এটা নিঃসন্দেহ। কিন্তু বেদাতিদেরকে সংশোধন করার যে পদ্ধতি বা জবাব দেওয়ার যে পদ্ধতি, আর সালাফি মানহাজ যারা প্রচার করছে যারা ফিল্ড পর্যায়ে কাজ করছে তাদের কোনো ভুল হলে তাদের ইসলার পদ্ধতি আমরা চাই আরও গঠনমূলক হোক, আরও ভালোবেসে হোক, আরও আদর করে হোক, আরও কাছে ডেকে হোক, কারণ তারাদেরকে সামনে রেখেই আমরা কাজ করছি, তারা ছাড়া আমরা ফিল্ডে টিকতে পারবো না। আর যারা আমাদের মতো আলোচক আছে যারা মনে করছে যে আমরাই সর্বসেরা, আমরাই গোটা সালাফি মানহাজকে চালাচ্ছি, এরা একদম অন্ধকারে বাস করছে, কোথায় কথা বলেন? অনেকে আছি যে আমরা বক্তা হয়ে গেছি, প্রতিদিন আমি ওয়াজ মাহফিল করছি, একদম প্রতিদিন ডেট নাই, মানে আমি গোটা আহলে হাদিসের এখন মাথা হয়ে গেছি, এখন যদি চিন্তা ভাবনা করে এই একদম বোকার স্বর্গে বাস করছে। বরং যেসব আলেম ওলামারা আছে যারা লেখনির জগতে আছে, দাস তাদ্রিসের জায়গাতে আছে, আরে তাদের লেখনী পড়ে, তাদের গবেষণা পড়ে, তাদের অনুবাদকৃত জিনিসগুলো পড়ে মাঠের অধিকাংশ বক্তা আলোচকরা তারা নিজেরাই এই সালাফি মানহাজকে এগিয়ে নেওয়ার জন্য কাজ চলছে। তাই দুই পক্ষই এখানে ভূমিকা আছে, আছে না নাই? দুজনের আছে, অনেক বড় বড় আলোচক আছে, তারা দাস দিচ্ছে, তাদ্রিস দিচ্ছে, তারা আলেম ওলেমা তৈরি করছে। এখন অত বড় বড় আলেম ওলেমা বা সাধারণ মাঠ পর্যায়ে প্রয়োজন আছে, কথা বলেন? আমরা ভুল করি অনেক সময়তে। শেখ আবু বকর জাকারিয়া হাফেজাহুল্লাহ, তার আলোচনায় এত গভীর, উনি যেটা নরম করে আলোচনা করে, নরম করে আলোচনা করলেও 90% মানুষই বুঝতে পারবে, কারণ সে ইউনিভার্সিটির মানুষ। কথা বুঝতে পারছেন না ভাইজান? তার আকিদার ওপরে যে ডিগ্রি করেছে, তিনি নর্মালভাবে কথা বললেও কমপক্ষে তাকে দাওরা পাশ করা লাগবে একবার, নচেৎ তার কথা বোঝা যাবে না। এখন যদি কোনো প্রফেসরকে ডেকে আনেন, ক্লাস করবে ক্লাস 6-7 ছেলেপিলে, ভাই প্রফেসরের কথার ভাষা বুঝতে পারবে? পারবে? পারবে না। তো মাঠ পর্যায়ে যেসব শ্রোতা আমাদের থাকে সব রকমের থাকে, সব পর্যায়ের আছে, একদম নিম্ন স্তরের থেকে শুরু করে একদম উঁচু স্তরের। তার জন্য দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই বড় বড় শায়খ মাশায়েখ যারা আছেন তারা এই মাঠ পর্যায়ে এসে তাদের আলোচনাগুলোতে শ্রোতা যারা আছে তারা বুঝতে পারে না কি কথা বলেন। এটা ফিল্ড ধরে রাখা নয়, মানে তাদের এত উঁচু মানের আলোচনা শ্রোতারা বুঝতে পারে না, আর না বুঝলে থাকবে কেন? আর সাধারণ আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করছি আমরা গুটিকে কথা আমরা বলি, ফজিলতের কথা কিছু বলি, কিছু আদেশ নিষেধ উপদেশের কথা বলি, আপনাদের ভাষাতে বলি, আপনারা এগুলোকে পছন্দ করেন, তবে জ্ঞান ইলমের মূল সোর্স ওই জায়গাতে, কোথায় কথা বলেন?
আমি ইলমের মূল জায়গা না, আমার কাছ থেকে কোনো মাসালা জেনে আমল করতে হবে, এ কথা আমি নিষেধ করি। হ্যাঁ, আমি মোটামুটি পড়াশোনা করেছি, যতটুকু পড়াশোনা করেছি আপনি সহযোগিতা চেয়েছেন আপনাকে আমি দিয়েছি, যে না এটা আমি পড়ে আমি এতটুকু বুঝেছি। কিন্তু আমার ফতোয়ার সঙ্গে যদি বড় বড় শেখদের কথা যদি বিরোধ চলে আসে, কথা বুঝতে পারছেন, বিরোধ চলে আসে এবং দলিল দেখাচ্ছে যে না আমারটা দুর্বল, আমি দলিল দিইনি, আমার কথা মানার দরকার নেই, কথা বুঝতে পারছেন। এখানে আর একটা কথা বলবো, কষ্ট নেবেন না, যে সোশ্যাল মিডিয়াতে আছেন, আসলে এই সমস্যাগুলো সোশ্যাল মিডিয়াতে বেশি হয়, মাঠ পর্যায়ে সমস্যা নাই, এরা সোশ্যাল মিডিয়াতে ফেসবুকের মাধ্যমে এই সমস্যাগুলো বেশি হয়, এই শেখের সঙ্গে ওই শেখে লাগিয়ে দেওয়া, ওইখান থেকে সূত্রপাত হয়ে মাঠে চলে আসছে, এটা দুর্ভাগ্য। কিছু কিছু ব্যক্তিদেরকে আমরা দেখছি, তারা বলছে আমাদের আহলে হাদিস মানহাজকে যারা প্রচার করছে তাদের প্রতি অভিযোগ যে তারা মাঠ পর্যায়ে কাজ করছে এবং জনতা তাদেরকে বড় বড় আল্লামা মনে করছে, আর বড় বড় শেখ মাশায়েখ যারা আছেন তাদেরকে বড় বড় শেখ মনে করে না। এটা যারা বলছে এটা সম্পূর্ণ ভুল। কেউ কখনো মাঠ পর্যায়ে যারা কাজ করছে, দাওয়াতে জলসা ওয়াজ মাহফিল করছে, তাকে বড় আল্লাহ মনে করে না, আলোচনা শুনে কিছু কিছু অংশ নেয়, কিন্তু মূল কোনো সিদ্ধান্তমূলক ফতোয়া নিতে হলে ওই ঘুরে ফিরে প্রফেসর ডক্টর আশাদুল্লাহ গালিব স্যার আর তাহারিকই নেবে না ভাইজান, ওখানে নেবে ফতোয়া, যেটা সেটা একদম শেখ আবু বকর জাকারে হাফেজুল্লাহ ফতোয়াই নাই, আমাদের মতো ব্যক্তির ফতোয়া নাই, না শুনছে যে না রাহুল ভাইয়ের কি মতামত একটু জেনে নিলাম, কথা বুঝতে পারছেন না ভাইজান। আর দুই নম্বর বিষয়, ওয়াজ মাহফিল করে দিন প্রচার করতে হবে, এটা একমাত্র পথ নয়, ওয়াজের ময়দানে এসে দাওয়াতি কাজ করতে হবে এটা মূল কাজ নয়। তাই যারা বলছে, অভিযোগ করছে যে এই মাঠ পর্যায়ে মানে অপরিপাক্ক ব্যক্তিগুলো দখল করে নিয়েছে, আমরা তাদেরকে অনুরোধ করব যে ভাইজান যারা আলেম ওলেমা আছেন অন্ততপক্ষে সপ্তাহে দুটো একটা করে লাইভ করেন, লাইভের মাধ্যমে প্রশ্ন উত্তর পর্ব করেন, বিষয়ভিত্তিক দার্স দেন। শেখ মতিউর রহমান মাদানি জিন্দগিতে এই ময়দানে নেমেছে কথা বলেন, মাঠে ময়দানে কাজ করেছে না, তা দার্স দিয়েছে, তাদ্রিস দিয়েছে, সব যেতে উপকার কার বক্তৃতাতে হয়েছেন আপনারা, মতিউর রহমান মাদানি কিন্তু কখনো বাংলাদেশে এসেছে, আরে ভারতে তিনি আলোচনা করেনি, সর্বোচ্চ যদি ধরা যায় উনি পঞ্চাশটাও প্রোগ্রাম তিনি মাঠ পর্যায়ে করে নাই, সব তিনি দার্স দিয়েছেন। তাই যেসব আলেম ওলামা শেখ মাশায়েখ যারা আছেন, যারা দাওয়াতি কাজ করতে চাচ্ছেন, আপনাকে মাঠে এসে করতে হবে, এটা আপনাকে কে বলেছে? এই আমাদের এই মাঠের বক্তৃতাগুলো অনলাইনেও যাচ্ছে, ওখানেও কাজ হচ্ছে, মাঠ পর্যায়ে কাজ হচ্ছে, যেহেতু মাঠ পর্যায়ে তাদের যে কোনো কারণেই হোক সেটেল হচ্ছে না, আমরা অনুরোধ করব সালাফিয়াতকে প্রচারণের জন্য মাঠের দিকে মুখাপেক্ষি হলে হবে না, কমপক্ষে প্রত্যেকজনকে অনলাইনের মাধ্যমেও তারা যেন ইসলামটাকে প্রচার করে, তাদের কথা তাদের মানহাজ তা যেন প্রচার করে, কথা বুঝতে পারছেন? তাই মাঠের মুখাপেক্ষি কেন থাকবো রে ভাইজান, যারা মাঠে আছে ছেড়ে দেন, যতক্ষণ না ভুল করছে, ভুল হলে ইসলাহ করেন, সংশোধন করে দেন, দরদ দেখে আদর মাখিয়ে। একটা কঠিন কথা বলতে গেলে বেশি ভারী হয়ে যাবে, কিছু কিছু মানুষ আহলে হাদিস থেকে চলে গেছে, এর মধ্যে এটা মনে করিয়েন না যে আহলে হাদিসদের বাড়াবাড়ি নাই, আছে, যখন প্রথমে আহলে হাদিস ছিল তারা সেই সময়তে যদি একটু আদর করে দরদ মাখিয়ে যদি কথা বলা যেত, আমার মনে হয় বাকিটা তো তাকদীর, মানুষ যদি গুমরাই কিনে কিনতে পারে সমস্যা নেই, কিন্তু যদি সেই সময়তে দরদ মাখিয়ে আদর দেখিয়ে তাকে নিয়ে যদি বসা যেত, এত সহজে এত সাদ্দিত এত কঠোর হয়ে বেরিয়ে যেত না, অন্ততপক্ষে আরও সময় নিত। এই সুযোগটা কমিরা নিয়ে নিয়েছে, কারা নিয়েছে কথা বলেন, কমিরা নিয়ে নিয়েছে, তারা মাথায় হাত বলিয়ে ভালোবাসা দেখিয়ে সঙ্গে বসিয়ে আলোচনা করে গল্প করে তাকে সময় দিয়ে তারা নিয়ে নিয়েছে। তাই এইভাবে যদি ছোটদেরকে যদি বড়রা যদি শাসন প্রকাশ্যে করতে চাই, অবশ্যই প্রকাশ্যে করতে হবে, কিন্তু যারা ছোট আছে তাদের ইগো বেশি, কি কথা বলেন, ইগো বেশি, রক্তের গরম বেশি, ভাব একটু বেশি, কারণ তাদের বুদ্ধিতেও দুর্বল, দূরদর্শিতাতেও দুর্বল, তারা চায় যে না আমার ভুল হয়েছে, আমাকে যেন অন্তত একটু পিঠে হাত বলে যদি বোঝানো দরকার নেই, একটু যদি বলে যে রাহুল তুমি ওই কথা কিন্তু ওই স্টেজে একটা ভুল বলে ফেলেছো, একটু হাসি মুখে বললে মনে হয় যে আমাদের দ্বারা কোনো যদি ভুল হয়ে যায়
আর হবে না এটা না, হবে এটাই ঠিক, আমার ভুল হয়েছে এর আগেও এটাই ঠিক, 100% হবে। যদি ভালোবেসে আদর করে বলা হয় আমার মনে হয় এটাতে বেশি কল্যাণ, সালাফিয়াত আর ঝড়ের গতিতে প্রচার হবে। কিন্তু এইভাবে যদি বাধাপ্রাপ্ত হয়ে যায়, নিজেদের মধ্যে দ্বন্দ্ব ঝামেলা লেগে যায়, তাহলে এখানে আবার বিঘ্ন ঘটবে, জোয়ার থেকে ভাটাতে নেমে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বোঝা তৌফিক দান করো, আমিন। শুকরিয়া, ছেড়ে দেন, হয়ে গেছে, শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। ওয়ামা সম্মিলিত মুনাজাত করা যাবে কি কোন ব্যক্তির দুই তিন দিন মৃত্যুর পর? মানুষ যদি মারা যায়, কবর দাফন করে দিয়েছেন, তিন দিন পর যাবেন জিয়ারত করতে, কি করতে কথা বলেন, ওটাকে কি বলি আমরা, কবর জিয়ারত। কবর জিয়ারতে গিয়ে দোয়া আছে, সুন্নাহ সম্মতে দোয়া আছে, দুই হাত তুলেই আছে, এখানে হাত তুলতে হবে, কথা বুঝতে পারলেন ভাই জান? তিন, এখানে সম্মিলিত নেই, চাচা কি নাই, মানে হুজুর গিয়ে বলবে আর আপনি পেছন থেকে শুধু আমিন আমিন করে ফাঁকিবাজি মারবেন, এটা নাই। কোনটা আছে? আপনি যা জানেন, বাংলা, উর্দু, আরবি, ফার্সি, তেলেগু, তামিল, জাপানি, চাইনিজ, যে ভাষায় জানেন, কবর জিয়ারত করতে গিয়ে আপনি সে ভাষায় আপনার ভাই, বাপ, মা, যে আছে তার জন্য দোয়া করবেন, হাত তুলে করতে হবে। হাত না তুলে করলে এখানে গুনাহ হবে, কেন? এটা হাত তুলে সে দোয়া করা সুন্নাত, কথা বুঝতে পারছেন না ভাই জান? সেই মুসলিম হাদিস নাম্বার 1822, আল্লাহ নবী হঠাৎ করে গভীর রাত্রিতে দেখছেন আমাজান আয়েশা যে নবী ঘরে নাই, গিয়ে দেখছেন নবী কবরস্থানে গিয়ে মসজিদে বাকিতে গিয়ে তিনি বারবার দোয়া করছেন, আমাজান দূর থেকে দেখছেন যে নবী আমার দোয়া করছেন, কথা কি বুঝতে পারছেন? এই হাদিসটাকে অনেকে আবার দলিল বানিয়েছে, কিসের? সম্মিলিত মুনাজাত। জি না, আপনার বুঝতে ভুল হয়েছে, এটা হচ্ছে কবর জিয়ারত। আল্লাহ নবী সেই রাত্রিতে কোনো মানুষকে দাফন করে দোয়া করছিলেন না ভাই, করছিলেন কি না? ওটা পুরাতন কবরস্থান ছিল, এক। দুই, আল্লাহ নবী তিনি দুই হাত তুলে দোয়া করছিল জিয়ারতের জন্য, আমাজান আয়েশা পেছনে দেখছে, কিন্তু আমাজান আয়েশা নবীর সঙ্গে গিয়ে কিন্তু শরীকে বলছে না আমিন আমিন, করেছে করেনি, তার মানে এটা সম্মিলিত দলিল না, এটা একজন একজন করে করার দলিল, কথা বুঝতে পারছেন? তাই কবর জিয়ারত করতে গিয়ে দলিলে সুন্নাহ দ্বারা প্রমাণিত হাত তুলে দোয়া করতে হবে, তবে একা একা, কিন্তু দাফন করার পরে হাত তোলার কথা হাদিসে নাই। যেদিন দাফন করছেন জানাজার পরে সঙ্গে হাত তুলে দোয়া করবেন, এটা কোরআন সুন্নাহ দ্বারা সেই সনদে প্রমাণিত নাই। চাচা হাত তুলে দোয়া করতে নিষেধ করলাম, নিষেধ করেছি, তা আপনি অভিযোগ করে বলেন যে নতুন নতুন হুজুর আছে দোয়াই তুলে দিল গো। আরে ভাই, দোয়া তুলিনি, হাত তোলা তুলি নাই, সব রেখেছি, নবী যেখানে করেছে সেখানে আপনাকে করতে বলছি, নবী যেখানে করেনি সেখানে নিষেধ করছি। এখন আপনি বলতেন হুজুর বুঝলাম আপনি অন্য হুজুরের চেয়েতে একটু ভালো, কেন অন্য হুজুররা বারবার বলে সব জায়গাতে মুনাজাতি হারাম, আপনি অন্তত জিয়ারতে গিয়ে তো হাত তোলার কথা বলেছেন, আপনি অন্তত অন্য হুজুরের চেয়েতে ভালো। তো হুজুর আমার একটা প্রশ্ন, সাদা মন সাদা প্রশ্ন, তো কি প্রশ্ন? হাত তুললে ক্ষতি কি? আমার বাপ মারা গেল, জানাজা করলাম, একটু হাত তুলে দোয়া করতে পারবো না, ক্ষতি কি হাত তুললে? আরে আল্লাহর কাছে তো হাত তুলছি, হাত তুললে ক্ষতি কি আছে? না নাই কথা বলেন চাচা, বাথরুম ঘরে ঢোকার দোয়া আছে না নাই? যদি হাত তুলে করেন আপনি, বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? যদি হাত তুলে করেন, মসজিদ ঢোকার সময় দোয়া আছে না নাই? যদি হাত তুলে করে সবাই মিলে এখন কি হবে? মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? যদি হাত তুলে করতে বলি এখন আপনি করবেন? রাত্রে রাতে স্ত্রীর সাহসের দোয়া আছে না নাই? সেই সময় হাত তুলে করবেন না? মসজিদ থেকে ইমামকে ডেকে আনবেন, যে ইমাম সাহেব তাড়াতাড়ি বাড়ির পেছনে আসেন, এখনই খেলা শুরু হবে, আপনি দোয়া পড়বেন বাড়ির পেছন থেকে, আমরা স্বামী স্ত্রী আমিন আমিন বলবো, তারপরে ব্রাজিল আর্জেন্টিনা, এরকম কিছু বলেন নাকি? আমরা তো এইসব জায়গাতে বলছি না, আপনার আবেগ যে আরে দোয়া করবো হাত না তুললে হয়, তো এতগুলো জায়গা কোনো জায়গা তো আপনি হাত তুলেন না, হুজুরকে দরকার না, ওখানে একাই 100। হ্যাঁ ভাই, স্ত্রী কাছে যার সময় দোয়া আছে না, তো ওইখানে আপনি একাই 100 হুজুর লাগে না যে আপনার বাপ মারা গেলে ওখানে হুজুর কেন লাগবে? শুকরিয়া, শীতের জন্য ঠান্ডা লাগার ভয়ে কতদিন তাম্রম করে পবিত্রতা অর্জন করতে পারবো? শীতের ভয় আছে, আল্লাহর ভয় নাই বেচারার, দেখেছেন? যদি মুকিম অবস্থায় থাকেন, আজকে ফজরে নিয়াত করে নিয়েছেন, ঠিক আছে, নিয়াত করে নিয়েছেন, দিয়ে অজু করলেন, অজু করে মোজাটাকে পরে ফেলবেন,
কথা বুঝতে পারছেন? তাহলে আজকের ফজর থেকে আগামী ফজর পর্যন্ত এই মোজা যদি না খোলেন মাসা করলেই আপনার হয়ে যাবে, কথা বুঝতে পারছেন? দুই, যদি মুসাফির হন তিন দিন, কয়দিন? তিন দিন, মুকিম হলে একদিন। দ্বিতীয় নম্বর বিষয়, মোজা যদি হাফ হয় কি হয়? হাফ মোজা এখন আছে না ভাইজান, এক গোড়ালি নিচ পর্যন্ত, তাহলে মাসা চলবে না। তিন, যে সুতোর মোজাতে পায় চামড়া পর্যন্ত বোঝা যায়, মানে পাতলা, এতটা পাতলা যে চামড়া পর্যন্ত বোঝা যায়, তাহলে এই মোজাতে মাসা চলবে না। মোজার কাপড়টা এমন হতে হবে যে চামড়া বোঝা না যায়, এটা মোটা কাপড় হতে হবে, কথা বুঝতে পারছেন? মানে আপনার ওই কাপড়ের হানাফি ফিক অনুযায়ী তো চামড়া আর মোজাতেই শুধু মাসা করতে হবে, সুতোরতে করা যায় না। এটা ফিককে হানাফি, হানাফি দেয় ফতোয়া, যদি ইমাম আবনী করে মহল্লা ফতোয়া এটা নয়। সুনান তিরমিজি 99 নম্বর হাদিসে ইমাম আবনী মৃত্যুর আগের মুহূর্তের ঘটনা বর্ণনা আছে, কোথায় বললাম? জামে তিরমিজি, হাদিস নাম্বার 99। ওয়াকি ইবনু জাররা আবু হানিফা রাহিমাল্লাহর কাছে এসেছেন, দেখছেন যে আবু হানিফা রাহিমাল্লাহ তিনি অসুস্থ আছেন, এবং শীতের সময় তাকে তখন যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি এরকম পরিস্থিতিতে আপনি এই যে মাসা করছেন মোজার ওপরে, তখন বলছে আমি এমন একটা আজকে কাজ করলাম যেটা কোনোদিন করিনি, কথা বুঝতে পারছেন? তিনি রুজু করেছিলেন, তাই কাপড়ের মোজার উপরে মাসা করা যাবে, কিন্তু কাপড়টা যেন খুব বেশি পাতলা না হয়। আমার একটা বই আছে, আহলে হাদিস হানাফি মাজহাব ইখতিলাফ নিরাসান, এই বইটা এখন বর্ধিত সংস্করণ মার্কেটে এসেছে, ওটার 7 নম্বর মাসালাতে আমি ডিটেল আলোচনা করেছি মাসার পুরো শরীয়তে কোন কোন বিধান আছে সবগুলো, বইটা নিয়ে একবার পড়তে পারেন, দলিল ভিত্তিক আলোচনা করা আছে। শুকরিয়া। ছেলে মেয়ে রাজি, মেয়ের পরিবার রাজি না হলে ইমাম সাহেব কি মেয়ের পক্ষে হয়ে বিয়ে করাতে পারবেন? ছেলে মেয়ে রাজি কিন্তু মেয়ে পক্ষ রাজি না, ইমাম সাহেবকে বিয়ে পড়িয়ে দিতে পারবে? যদি ইমামের মেয়ে হয় তাহলে পড়াতে পারবে ইমাম, কথা বুঝতে পারলেন না? দেখছি এমন একটা মেয়েকে পছন্দ করেছেন যে ইমামেরই মেয়ে, এখন ইমাম সাহেব যদি চাই তার মেয়ের বিয়ে পড়িয়ে দিবে, পড়িয়ে দিবে, কোনো সমস্যা নেই। সুনান তিরমিজি হাদিস নাম্বার 102 এবং 3, আমার যেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, নালিকা ইল্লা বিওয়ালি, ওই বিয়েটা বৈধ নয় যে বিয়েতে মেয়ের ওয়ালি গার্জেন রাজি নেই। গার্জেন বলতে মেয়ের বাবা বেঁচে থাকলে বাবা, বাবা না থাকলে দাদা, দাদা যদি না থাকে তার ম্যাচুর মানে প্রাপ্তবয়স্ক কোনো ভাই, কথা বুঝতে পারছেন? তাহলে বিয়ে করতে পারবে এই গার্জেন ব্যতীত একজন মেয়ে বিবাহ করতে পাবে না। আবার মেয়েকে জোর করে বিয়ে দিতে পারবেন না, বাপ বাপ যদি আমার মেয়েকে ও অমুকের সঙ্গে বিয়ে দিয়ে দেবো, বা আসে না নয় কথা বলেন জোর করে, এটা আমাদের সমস্যা, সমাজে খুব সমস্যা। বাপ মা অনেক সময় মেয়েকে ইমোশনাল ব্ল্যাকমেল করে, মেয়ে যাকে পছন্দ করে না তার সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছে, আছে না নাই? বাপ দেখছে টাকা পয়সা, যে ছেলের টাকা পয়সা আছে, ছেলেটা টাক এত বড় ভুড়ি, আছে না ভাইজান? এই যে বয়স দেখা যায় চলে গেছে, না আমাদের ধারে কাছে যায় না, শুধু চাকরি আছে, কালো কুচকুচে দেখতে একদম, মেয়েটা দূর থেকে ও আগে থেকে অজ্ঞান, আরে কিরে বাবা, আরে এই লাস্টে এই মাসটাকে আমাকে বিয়ে করতে হবে, মানে মন চায় না, বাপ টাকা দেখে দশতলা বিল্ডিং দেখে বিয়ে দিয়ে দিচ্ছে, ইসলাম এটা জায়েজ নয়। সেই বুখারি 5136 নম্বর হাদিস, আল্লাহর নবী কাছে একটা মেয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা আমার বিয়ে দিয়ে দিয়েছে, ওই ছেলেকে আমার পছন্দ না। আল্লাহ নবী বলছে, যাও তোমার বিয়েকে আমি ভেঙে দিলাম, ওই স্বামীর সঙ্গে ঘর করতে হবে না। তাই মেয়েরও জোর করে বাপ বিয়ে দিতে পারবে না, আবার মেয়েও টুক করে 14 ফেব্রুয়ারি জান্নাতে পালিয়ে যাবে এটা পারবে না, পারবে কথা বলেন? ইসলাম ব্যালেন্স করেছে, ইসলাম কি করেছে? ইসলাম ব্যালেন্স করেছে, বিয়ে সামাজিকতাকে রক্ষা করে, বিয়ে মানে বন্ধন, নিকা বাইন্ডিং, দুই পরিবারের সবার খুশি, খুশি মিলে গ্রামবাসী সবাই মিলে একটু আনন্দ করে তারপরে বিয়েটা হবে, সবাই খুশি, মেয়ে খুশি থাকবে, ছেলেও খুশি থাকবে, মেয়ের পরিবারও খুশি, ছেলের পরিবারও খুশি, সবাই খুশি মিলে বিয়েটাকে দিতে হবে। যদি একজন নারাজ হয়, এক পরিবার নারাজ না হয়, এই বিয়ে বেশি বরকত পাবেন না। জি, আল্লাহ নবী এই জন্য বলছেন যে বিয়ের জন্য গোটা এলাকাতে প্রচার করতে হয়, গোপনে টুক করে বিয়ে করে নেবেন এটা হবে না, কথা বুঝতে পারছেন? বিয়ে করার পরে প্রচার করতে হবে। শীতকাল চলে যাচ্ছে, কারা কারা বিয়ে করেননি হাত তোলেন? আরে বিয়ে করা ইবাদত, কারা কারা, এই কয়জন, কেন রে ভাই? হ্যাঁ মাশাআল্লাহ অনেকে আছেন ভাই, বিয়ে কেন করেননি, কি সমস্যা, টাকা নাই তো? বিয়ে করা তোমার জন্য ফরজ না, রোজা করবা,
সেই বুখারি 5090 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন, ইয়া মাশাজারা শাবাব, হে যুবক দল, তরুণ সমাজ, যাদের সামর্থ্য আছে তারা বিয়ে করো, যাদের সামর্থ্য নাই রোজা করো। এখন আপনার যদি বউকে ব্লাউজ কিনে দেওয়ার টাকা না থাকে তো আপনার জন্য বিয়ে করা ফরজ না, টাকা রোজগার করা ফরজ। কি করার কথা বলেন? হালাল উপার্জন করা ফরজ আপনার জন্য, বিয়ে এখন করতে হবে না। কারণ বউকে তুমি বিয়ে করার পরে আব্বা গেলে আব্বা দাও পারবা? হ্যাঁ আব্বা ওইটা কিনতে হবে তোমার বউ মাল বলতে পারবা? পারবা না। তো কমপক্ষে মোটামুটি বউটাকে যেন চালাতে পারো এমন একটা রোজগার অন্তত হবে, বাকিটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকে বারাকা দিবেন। বিয়ে করলেই আল্লাহ সন্তুষ্টির জন্য বিয়ে করলে আল্লাহ বারাকা অটোমেটিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, এটা নিয়ে চিন্তা করবে না। কিন্তু তারপরেও মোটামুটি যেন বউটাকে নিয়ে এসেছো যে পায়খানা ঘরে, তোমার বউটা সকালবেলায় যাবে পায়খানা বেরতে, ওই পায়খানা দিয়েছে বাড়িতে একটাই, তোমার বউ গিয়ে ঢুকে বসে আছে আর মেজ ভাই গিয়ে বলছে ভাবি তাড়াতাড়ি তাড়াতাড়ি, কথা বুঝতে পারছেন না? যে মেয়েটাকে নিয়ে আসবেন অন্তত তার জন্য একটু গোসলখানা, বাথরুম, পোশাকখানা এটা যেন আলাদা হয়, যেন সে বাথরুমে গিয়েছে গোসল করতে আর অন্যজন আপনার ছোট ভাই এসে বলছে ভাবি তাড়াতাড়ি। ভাই এরকম আছে না? নাই কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুবকদেরকে হালাল উপার্জন করার তৌফিক দান করো, আমিন। শুকরিয়া। আচ্ছা, আমার লেখা বেশ কিছু বই আছে, একটা বই এবছর বের হয়েছে বড়দিনের উপহার, কি বললাম, খ্রিস্ট বিশ্বাসীদের জন্য বড়দিনের উপহার। এ বইটা মূল লেখা হচ্ছে এটা যে বাইবেলের মধ্যে প্রায় 300 খানা ভুল কি আছে বইটাতে, বাইবেলের মধ্যে 300 খানা ভুল। ডক্টর জাকির নায়েক, তিনি উইলিয়াম ক্যাম্বেল খ্রিস্টান পাদ্রিকে বাইবেল থেকে 38টা বৈজ্ঞানিক ভুল বের করেছিলেন না, ওটা তো পেয়ে গেছেন। তা আমি আমার গবেষণা, আমি বাইবেল নিয়ে যা পড়াশোনা মোটামুটি করেছি সেখান থেকে যৎসামান্য আপনাদের সামনে তুলে ধরেছি যেন এইগুলো আপনাদের উপকারে আসতে পারে। কারণ অনেক দিনই ভাই আছে বারবার বলছে রাহুল ভাই আপনি হিন্দুদের সঙ্গে খ্রিস্টানদের সঙ্গে ডিবেট করেন, তো এই বিষয়ে পড়ে যদি লেখা বই হতো এটা আপনার জন্য কল্যাণকর হতো, তার জন্য এই বইটাকে রচনা করা হয়েছে, আপনার এই বইটা নিয়ে যেতে পারেন। আরেকটা বই আছে তাকলিদ বিভ্রান্তি নিরাসান, মাঝহব মানা যাবে কি যাবে না। আমার কিউট ভয় আছে বারবার মাঝহব মানতে হবে মাঝহব মানতে হবে করে না ভাই যান, তো ও যতগুলো দলিল দিচ্ছে সবগুলোকে খণ্ডন করে বইটাকে রচনা করা হয়েছে। আরেকটা বই আছে আহলে হাদিস সানাফি দ্বন্দ্ব নিরসন, ফেতরা টাকা দিয়ে না খাদ্য দিয়ে, মেয়েরা মুছে যেতে পারবে কি পারবে না, তারা ভাই 8 টাকা না 20 টাকা, হাত কোথায় বাঁধবেন, বিভিন্ন মশলা নিয়ে বই রচনা করা আছে, যেগুলো প্রয়োজন নিয়ে যাবেন স্টেজে বাঁদিকে আছে। শুক্রিয়া। গোটা সেট 1300 টাকাতে পেয়ে যাবেন, যা সেট এখানে দেখছেন 1350, জি 2300 টাকা দাম আছে, 1000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। জামাত চলাকালীন সামনের কাতার পূর্ণ না করে পেছনের কাতারে দাঁড়ানো যাবে কি? জামাত চলছে, ভাই জামাত চলছে, এমত পরিস্থিতিতে সামনের কাতার এখনো পূর্ণ হয়নি, কি হয় নাই, পূর্ণ হয়নি, এমত অবস্থায় কোনো মুসল্লি যদি চলে আসে সে কি সামনের কাতার পূরণ না করে পিছনে দাঁড়াবে? না দাঁড়াবে না। যদি সামনের কাতার থাকে আর পিছনে একাকী দাঁড়িয়ে যায় তার নামাজ বাতিল হবে, কথা বুঝতে পারছেন? জামে তিরমিজিতে আল্লাহ নবী বলে দিয়েছে যে পেছনে একাকী নামাজে দাঁড়ানো যাবে না। তবে এ কথা ঠিক, সামনের কাতার পূর্ণ হয়ে গেছে, একদম পূর্ণ হয়ে গেছে, মাঝখান থেকে কাউকে টেনে পেছনে দাঁড় করানো এ হাদিস সহি না, এ হাদিস সহি না। সামনে কাতারে কোনো জায়গা নেই, আপনি একা, তখন আপনি কি করবেন? তখন আপনি ইমামকে লক্ষ্য করে একটু ডানে চাপ দিয়ে দাঁড়াবেন, কথা বুঝতে পারছে? একটু ডানে হিলে, কথা বুঝতে পারলেন না মনে হয়, কিন্তু সামনের মানুষকে টেনে বের করতে হবে, এ হাদিস সহি নয়। শেখ আলবানী, শেখ শোয়েব আরনাউত, হাফেজ ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ জামে বাইনা ইলম আল ফাজলির মধ্যে তিনি হাদিসের সনদকে যাইব বলেছেন, আলবানী যাইব বলেছে, অতএব টানার হাদিস সহি নয়। শুকরিয়া।